আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই হৃৎপিণ্ড এঁকে ফেলা যায়। হৃৎপিণ্ড আঁকার জন্য প্রথমেই আমাদেরকে চারটি বিন্দু দিতে হবে, প্রথম বিন্দু এবং এর নিচে দ্বিতীয় বিন্দু, দুই বিন্দুর মাঝখান থেকে ঠিক বাম পাশে তৃতীয় বিন্দু এবং এই দুই বিন্দুর মাঝখান থেকে একটু নিচে চতুর্থ বিন্দু। এরপর প্রথম এবং দ্বিতীয় বিন্দু আমরা বাইরের দিক থেকে কার্ভ করে মিলিয়ে দিব, তৃতীয় এবং চতুর্থ বিন্দু কার্ভ করে মিলিয়ে দিব, সেই সাথে চতুর্থ এবং দ্বিতীয় বিন্দুও মিলিয়ে দিব। এবার প্রথম এবং তৃতীয় বিন্দুর মাঝখানে একটি বিন্দু দিব, সেখানে আমরা একটি কার্ভ করে ভি আঁকব এভাবে, তবে এর এক বাহু লম্বা হবে আরেক বাহু ছোট হবে। লম্বা বাহুর সমান্তরালে আরেকটি বাহু দিব এবং ছোট বাহুর সমান্তরালে একটি বাহু দিব। এরপর এই লম্বা লাইনের মাঝখানে যে লাইনগুলো ক্রস করেছে সেগুলো আমরা মুছে দিব। এরপর মাঝখানের পয়েন্ট থেকে এই কোণা পর্যন্ত আমরা চিকন থেকে মোটা করে আসব। এবার এই পাশ থেকে মোটা করে আবার চিকন করে এই বাহুর সমান্তরালে উঠে মিলিয়ে দিব। এবার এই যে ছোট বাহুটি রয়ে গেছে সেটি আমরা কার্ভ করে মিলিয়ে দিব এবং এর সমান্তরাল যে বাহুটি রয়েছে সেটিও আমরা কার্ভ করে মিলিয়ে দিব। এবার এই জায়গাটিতে দুটি ইউ দিব পাশাপাশি এবং এই পাশে মিলিয়ে, তাহলে আমাদের তিনটি উপশাখা বের হবে। এরপর এখানে একটু করে মুছে এখান থেকে একটি উপশাখা বের করে দিই। এই অংশ এবং এই অংশটি আমাদের খালি রয়ে গেছে, সেটিকে আমরা বন্ধ করে দিব। এখানে একটি ইউ দিব এবং এদিক থেকে সমান্তরালে দুই পাশে মিলিয়ে দিব। এরপর এখানে বাঁকা করে একটি লাইন দিব এবং এখানে দুটি বিন্দু দিব, এই পয়েন্টের সমান্তরাল একটি, এই পয়েন্টের সমান্তরাল একটি, এবং এগুলো সোজা সোজা নিচে দিয়ে দিব। এরপর এপাশ থেকে একটি লাইন টেনে এটাকে মিলিয়ে দিব এবং এই দুই পয়েন্টকে কার্ভ করে বাইরের দিক থেকে মিলিয়ে দিব। এই পয়েন্ট এবং এই পয়েন্টে আমরা দুটো কপাটিকা দিব এভাবে এবং এই পয়েন্ট এবং এই পয়েন্ট থেকেও দুটি কপাটিকা দিব। এরপর এই দুই পয়েন্টে আমরা কার্ভ করে দুইটা কপাটিকা দিব এবং এই পয়েন্ট এবং এই পয়েন্টেও কার্ভ করে কপাটিকা দিব।